আসসালামু আলাইকুম প্রশ্ন দেওয়া হচ্ছে এবিসি ত্রিভুজে কোন বি কোণের মান নব্বই ডিগ্রি এবিকে যে ধরে একটি বৃত্ত আঁকা হলো ও বৃত্তের কেন্দ্র ও থেকে সি এর একই পাশে অবস্থিত নয় বিডি এসি এর উপর লম্ব প্রমাণ করো যে বিডি বৃত্তের একটি স্পর্শক হবে যদিও কেবল যদি কোন বিএ ও ইকুয়াল কোন বিএসি হয় তাহলে আমরা এই বর্ণনা অনুযায়ী একটা চিত্র আঁক করি বলেছে যে এবিসি ত্রিভুজে বিকনের মান নব্বই ডিগ্রি তাহলে একটা এবিসি ত্রিভুজ এখানে বিকণের মান নব্বই ডিগ্রি এখন এবিকে যা ধরে একটি বৃত্ত আঁকা হলো তাহলে একটা বৃত্ত আঁকা হবে যা এ এবং বি বিন্দু দিয়ে যায় তাহলে এবি হবে বৃত্তের জ্যা আর বৃত্তের কেন্দ্র ও এখন বলেছে সি এর একই পাশে অবস্থিত ও থেকে সি এর একই পাশে অবস্থিত নয় তাহলে ও থেকে সি কিন্তু একই পাশে অবস্থিত নয় ও আছে আসে বাম পাশে এবং সি আছে ও বি এর ডান পাশে বিডি এসি এর উপর লম্ব তাহলে এখানে বিডি এসি এর উপর লম্ব প্রমাণ করো যে বিডি বৃত্তের একটি স্পর্শক হবে তাহলে বিডি যেটা লম্ব সেটা হলো এই বৃত্তের একটি স্পর্শক হবে যদিও কেবল যদি বিএ তাহলে বিএ এই কোন এবং বিএসি এই কোণ বি এ সি কোণ এবং কোণ যদি সমান হয় তাহলে বিডি এই বৃত্তের একটা স্পর্শক হবে তাহলে এখানে ত্রিভুজ ও এ বি ত্রিভুজ ও এ বি এই ত্রিভুজে ও এ সমান ও বি ও এ সমান ও বি কেননা দুটায় একটা বৃত্তের ব্যাসার্ধ তাই বিপরীত কোণগুলো সমান হবে অর্থাৎ ও এ বি ও এ বি এবং ও বি পরস্পর সমান হবে কেননা আমরা জানি সমান সমান বাহুর বিবর্তনও সমান হবে এখন এই বিডি বৃত্তের স্পর্শক হতে হলে ওবি কেউ এই বিধির উপর মানে সরি ওবি এই বিডির উপর লম্ব হবে কেননা স্পর্শক বিন্দুতে অর্থাৎ বি বিন্দুতে যদি আমি অর্থাৎ এই স্পর্শকের উপর যদি আমি এই ও থেকে বি তে যদি আমি রেখা টানি তাহলে যে কোনো স্পর্শক থেকে অর্থাৎ কোনো স্পর্শকের যে বিন্দুতে সেট করার আর কি স্পর্শকটি অর্থাৎ বি বিন্দুটি তো কেন্দ্র থেকে ওই স্পর্শক বিন্দুগামীর উপর যে রেখাটা আমরা যদি আট মানে আট করি তাহলে সেটা বিডির উপর লম্ব হবে তাহলে এখানে ও বি লম্ব বিডি হবে অর্থাৎ ও বি ডি কোণের মান নব্বই ডিগ্রি হবে যেহেতু বিডি স্পর্শ আর কেন্দ্র থেকে আমরা ওই স্পর্শ বিন্দুতে একটা রেখা আট করি তাহলে ওই ও বিডির উপর লম্ব হবে এখন ওবিএ বি এ প্লাস এবিডি এই যে ও বি এ প্লাস এবিডি এ বিডি ইকুয়াল নাইনটি ডিগ্রি কেননা এটা যদি নব্বই ডিগ্রি হয় আর এই কনের মাঝখানে আছে ও এবং এবিডি তাহলে এই দুটা মানের যোগফল হবে নব্বই ডিগ্রি এখন ত্রিভুজ এবিডি থেকে এ বিডি থেকে আমরা বলতে পারি যে এই কোন এই কোন এই কোন এই তিনটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি কেননা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে কোন এবিডি এবিডি প্লাস বি বিএডি প্লাস বিডিএ বিডিএ ইকুয়াল একশো আশি ডিগ্রি এখন আমরা একটা কোণের মান জানি বি ডি এ এটার মান কিন্তু জানি নব্বই ডিগ্রি কেননা এটা একটা লম্ব বলে দেওয়া আছে যে সি এর ওপর বিডি লম্ব তাহলে বি ডি এ বা এ বি নব্বই ডিগ্রি হবে তাহলে আমরা এখন বলতে পারতেছি যে এ বি ডি প্লাস ডি প্লাস এটার মান লিখি নব্বই ডিগ্রি ইকুয়াল একশো আশি ডিগ্রি তাহলে এই নব্বইটা যদি ওই পাশে যায় মাইনাস হয়ে যাবে একশো আশি মাইনাস নব্বই তাহলে কোন এবিডি প্লাস বিএডি ইকুয়াল নব্বই ডিগ্রি এখন আমরা এই যে প্রথমে লিখছিলাম কোন ওবিএ প্লাস এবিডি ইকুয়াল নাইনটি ডিগ্রি আবার আমরা পাচ্ছি কোন এবিডি প্লাস বিএডি ইকুয়াল নাইনটি ডিগ্রি অর্থাৎ এটার মানও নাইনটি ডিগ্রি এটার মানও নাইনটি ডিগ্রি তাহলে দুই যদি আমরা তুলনা করি তাহলে আমরা এই বামপাসের অংশ ইকুয়াল এই বাম পাশের অংশ আমরা বলতে পারতেছি তাহলে হয় কোন ওবিএ প্লাস কোন এবিডি ইকুয়াল কোন এবিডি প্লাস তাহলে আমাদের উভয় পাশে আসে কোন এ বিডি এই অংশটা আমরা তুলে দিতে পারি তাহলে থাকে কোন ও বিএ তাহলে থাকে ও বি এটা ইকুয়াল এখন এই ইকুয়াল আমরা বলতে পারি কেন কেননা ও বি ইকুয়াল ওয়ে আর বিপরীত কোন্ডয় কিন্তু তাহলে সমান হবে অর্থাৎ এটা একটা সমদিবাহু ত্রিভুজ এই কোনও আর এই কোন সমান হবে তাহলে ও এ এটার জায়গায় আমি বলতে পারতেছি ও এ বি বা বিএ একই কথা বি এ ও তাহলে ও কে আমি লিখলাম বিএ ইকুয়াল বিএডি কে কি লিখতে পারি ডি কে আমরা লিখতে পারি বিএসি অর্থাৎ এই ডি বিন্দুটা শুধুমাত্র সিটে চলে আসলো বিএসি এটাই কিন্তু আমাদের প্রমাণ চাইছে এই যে বিএ ইকুয়াল বিএসি আমরা প্রমাণ করে ফেললাম তাহলে এটাই প্রমাণ আর তার মানেই যখন হলো এই ও এ বি ইকুয়াল বিএডি হবে তখনই এই বিডিটা এসি এর উপর লম্ব হবে আর বিডিটা তখন বিত্তের স্পর্শক হবে どんな場所